Hello boys, today I am going to discuss about lesson number 11, The Axe by R.K. Narayan. Lesson number 11 deals with Bhelam and his gardener. In this passage, we are going to know about a gardener and his love about a garden and his garden. অর্থাৎ এই গল্পটাতে আমরা ভেলাম নামে একজন গার্ডেনার অর্থাৎ মালি এবং তার বাগানের প্রতি তার ভালোবাসা সম্বন্ধে আমরা এখানে জানব. ওকে, দ্য অ্যাক্স, আর কে নারায়ণ, লেসন নাম্বার 11. আর কে নারায়ণের বায়োগ্রাফিটা এখানে দেওয়া আছে. রেসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ 1906 to 2001, অর্থাৎ 1906 সালে জন্ম এবং 2001 সালে মৃত্যু. ওয়াজ ওয়ান অফ দ্য ফরমোস্ট ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ. তিনি একজন ভারতের ইংরেজি সাহিত্যের একজন উল্লেখযোগ্য লেখক ছিলেন. হি রোট মেনি শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস. তিনি অনেক ছোট গল্প এবং অনেক উপন্যাস তিনি লিখেছেন. হি রোট সাম অফ হিজ ওয়েল নোন বুকস আর দ্য ম্যান ইটার অফ মালগুডি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডর অ্যান্ড দ্য ইংলিশ টিচার. তার উল্লেখযোগ্য কতগুলি বইয়ের নাম, দ্য ম্যান ইটার অফ মালগুডি, গাইড, দ্য সুইট ভেন্ডর অ্যান্ড দ্য ইংলিশ টিচার. এগুলো তার কতগুলো ভালো ভালো বইয়ের নাম. হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন 1964. তিনি 1964 খ্রিস্টাব্দে তিনাকে পদ্মভূষণ উপাধিতে পুরস্কৃত করা হয়েছিল. দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ এ শর্ট স্টোরি দ্য অ্যাক্স. এই তার এই যে আমরা গল্পটা পড়তে যাব, দ্য অ্যাক্স, এটা তার ছোটো গল্প দ্য অ্যাক্স থেকেই নেওয়া হয়েছে. ওকে, তাহলে এখানে আমরা জানবো যে এখানে এই গল্পতে একটা মালি যার নাম ভেলান এবং তার সম্বন্ধে এবং তার বাগানের প্রতি তার ভালোবাসা সেই সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে. তাহলে আমরা টেক্সটটা পড়বো এবং টেক্সটের সঙ্গে ওয়ার্ড নোটস সম্বন্ধে আমরা জানবো. দেখো, ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি. ভেলান ছিল যথাযথভাবে সন্তুষ্ট এবং সুখী. ইউনিট ওয়ানটা আমরা পড়ছি. তাহলে ভেলান ছিল সম্পূর্ণভাবে বা যথাযথভাবে সন্তুষ্ট এবং হ্যাপি. পারফেক্টলি পারফেক্টলি অর্থাৎ যথাযথভাবে কন্টেন্টেড তিনি যথাযথভাবে সন্তুষ্ট ছিলেন এবং সুখী ছিলেন. ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি. ভেলান যথাযথভাবে সন্তুষ্ট এবং সুখী ছিলেন. হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ. সে জীবনে আর কিছু দাবি সে আর করছিল না, অর্থাৎ সে আর কিছু জীবনে চাইছিল না. অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, যতদূর সে দেখতে পায়, এক্ষেত্রে যতদূর সে বুঝতে পারে, দ্য পিপল ইন দ্য বিগ হাউস, বড় বাড়ির লোকেরা, এখানে বড় বাড়ি বলতে যে বাড়িতে সে মালির কাজ করে সেই বাড়ির লোকেরা, দ্য পিপল ইন দ্য বিগ হাউস, টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ. তাদের দিকেও দেখে মনে হয় যে তারা সমানভাবে জীবনের প্রতি খুবই সন্তুষ্ট রয়েছে এবং খুবই সুখী রয়েছে. অর্থাৎ ভেলান যতটা পরিমাণে জীবনে সুখী রয়েছে ঠিক ততটা পরিমাণে বড় বাড়ির যে সদস্যরা আছে, বড় বাড়ির যে মানুষজন আছেন, তারাও সে একই রকমভাবে জীবনে সুখে শান্তিতে বসবাস করছে. ইকুয়ালি কথার অর্থ হল সমানভাবে. ইকুয়ালি অর্থাৎ সমানভাবে. অর্থাৎ সে যে বাড়িতে কাজ করে, সেই যে বাড়িতে সে যে মালি, সেই বাড়ির ব্যক্তিরাও একই রকমভাবে তার মতো সুখী. ওয়ান শ নো রিজন হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার. ওয়ান শ রো নো রিজন, কেউ কোনো কারণ দেখতে পায় না, হোয়াই দিস গুড থিংস, কেন এই ভালো জিনিসগুলো শুড নট গো অন অ্যান্ড অন
ফর এভার, সারা জীবন এই ভালো জিনিসগুলো একই রকমভাবে চলে না। আমাদের জীবন, মানুষের জীবন কখনো আপস এবং ডাউন এই নিয়ে ভর্তি থাকে, অর্থাৎ আমরা কখনো সুখে থাকি, আবার কখনো দুঃখে থাকি, আবার কখনো দুঃখে থাকি, আবার তারপরে কিছুদিন পরে আবার সুখ আসে। তাহলে সবসময় এক জিনিস চলে না, সবসময় মানুষের সুখও হয় না এবং সবসময় মানুষের দুঃখও চলে না। তাই ভেলান বলতে চায় যে কেন এই ভালো জিনিসগুলো সর্বদাই সবসময় চলে না সেটা কেউ বুঝতে পারে না। বাট ডেথ পিট অ্যারাউন্ড দ্য কর্নার, কিন্তু মৃত্যু উঁকি মারে কোণে, অর্থাৎ মৃত্যু আমাদের প্রত্যেকটা কোণে কোণে উঁকি মারে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় মৃত্যু বিরাজ করে। বাড়ির সদস্যদের মৃত্যু হয়, যে কোনো সময়ে মৃত্যু হয়। পিট কথার অর্থ হল উঁকি মারা। এবং বলা হলো যে দ্য মাস্টার ওয়াজ ডেড, অর্থাৎ তার যে প্রভু, অর্থাৎ তার যে মালিক, সে তিনি মারা গেছেন। তাহলে তিনি যদি মারা যান, ভেলানের রক্ষাকর্তা বা অন্নদাতা যদি মারা যান, তাহলে তাকে ভেলানকে হয়তো তার ছেলেরা নাও রাখতে পারে, তার বাগানকেও না রাখতে পারে। সঙ্গে সঙ্গে ভেলানের রিয়াকশান দেখো, হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, এখন আমার কী হবে এবং আমার বাগানের কী হবে। দ্য সন্স আর নো গুড, ছেলেরা ভালো নয়, হি থট অ্যাট ওয়ান, সে সঙ্গে সঙ্গে ভাবলো, অর্থাৎ ভেলান সঙ্গে সঙ্গে ভাবলো যে এরপরে আমার কী হবে এবং আমার বাগানের কী হবে, ছেলেগুলো তো ভালো নয়, ছেলেগুলো আমাকে তাড়িয়ে দিতে পারে এবং আমাকে তাড়িয়ে দিলে বাগানেরও আর রক্ষণাবেক্ষণ আর ঠিকমতো হবে না, যেহেতু আমার মালিক, অর্থাৎ যেহেতু আমার অন্নদাতা তিনি মারা গেছেন, তাহলে এখন কী হবে। অ্যান্ড হিজ ফিয়ার্স, এবং তার ভয়, অর্থাৎ ভিলানের ভয়, প্রুভড টু বি নট এন্টায়ারলি সম্পূর্ণভাবে গ্রাউন্ডলেস কথার অর্থ হলো ভিত্তিহীন, আর প্রুভ টু বি নট, অর্থাৎ ভেলানের ভয়টা সম্পূর্ণরূপে ভিত্তিহীন প্রমাণিত হলো না। ভেলানের ভয় ছিল যে তার বাগানের কী হবে এবং তার কী হবে, তার ছেলেগুলো ভালো নয়, তা সেই যে ভয়টা ছিল সেই ভয়টা সম্পূর্ণ ভিত্তিহীন নয়, কারণ ছেলেগুলো ভালো ছিল না। ওকে, তাহলে সম্পূর্ণ ভিত্তিহীন নয়। হিজ ফিয়ার্স প্রুভড নট টু বি এন্টায়ারলি গ্রাউন্ডলেস, তার ভয়টা সম্পূর্ণরূপে ভিত্তিহীন প্রমাণিত হলো না। এন্টায়ারলি অর্থাৎ সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে গ্রাউন্ডলেস কথার অর্থ হলো ভিত্তিহীন, অর্থাৎ ভেলানের যে ভয় যে তাকে তাড়িয়ে দিতে পারে, তা সেটা সম্পূর্ণ ভিত্তিহীন নয়। দ্য সন্স ওয়ার নো গুড, ছেলেরা ভালো ছিল না রিয়েলি, অর্থাৎ ছেলেরা সত্যিকারই ভালো ছিল না। দে স্টেড ফর এ ইয়ার মোর, তারা আরও এক বছর সেই বাড়িতে থাকলো। কোয়ারেল অ্যামাং দেমসেলফ, তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলো, অর্থাৎ সেই ছেলেগুলো যারা ভাই মিলে আছে তাদের মধ্যে ঝগড়া করলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, এবং অন্য বাড়িতে বসবাস করতে চলে গেল, অর্থাৎ তারা নিজেদের মধ্যে ঝগড়া করে তারা অন্য বাড়িতে বসবাস করতে চলে গেল। এই ইয়ার লেটার, এক বছর পর, সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেনেন্ট, অন্য পরিবার বাড়িটাকে এলো, কিন্তু তারা ভাড়াটা হিসেবে এলো, অর্থাৎ সেই বাড়িতে নতুন ভাড়াটা হিসেবে বাস করতে এলো। টেনেন্টস কথা অর্থ হলো ভাড়াটা। ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেনান্টস, দ্য মোমেন্ট দেয় স ভেলান, যখনই তারা, যে মুহূর্তে তারা ভেলানকে দেখতে পেল, দে সেড, তারা বললো, ওল গার্ডেনার, অর্থাৎ বুড়ো মালি, অর্থাৎ তুমি তো বুড়ো মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, বেশি চালাকি করো না, অর্থাৎ কোনো রকমের চাতুরতা করো না। ট্রিক্স কথার অর্থ হলো চালাকি করা।
ট্রিক্স অর্থাৎ চালাকি। গেলামকে দেখে তারা বললো, সেই ভাড়াটেগুলো বললো যে তুমি বৃদ্ধ মালিক, বেশি চালাকি করো না। উই নো দ্য শর্ট ইউ আর, তুমি কেমন ধরনের ব্যক্তি আমরা সেটা ভালোভাবেই জানি। উই উইল স্যাক ইউ, আমরা তোমাকে বরখাস্ত করে দেব ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, যদি তুমি ঠিকমতো আমাদের সঙ্গে ব্যবহার না করো। অর্থাৎ তুমি যদি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করো তাহলে তোমাকে আমরা এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো, তোমাকে বরখাস্ত করবো। স্যাক কথার অর্থ হলো বরখাস্ত করো, স্যাক কথার অর্থ হলো বরখাস্ত করো। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ, আমরা তোমাকে তোমার বরখাস্ত করে দেবো যদি তুমি ঠিকমতো ব্যবহার না করো। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভেলান জীবনটাকে একেবারে দুর্বিষহ মনে হলো। অর্থাৎ ভেলান দেখলো যে তার জীবনটা একবারে দুঃসহ হয়ে যাচ্ছে। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, এই সমস্ত মানুষগুলোর বাগানের প্রতি কোনো দরদই নেই, কোনো মায়াই নেই, কোনো মহব্বত নেই, কোনো ভালোবাসা নেই, বাগানকে তারা ভালোবাসে না। ইনটলারেবল কথার অর্থ হলো দুঃসহ। এই ব্যক্তিগুলোর বাগানের প্রতি কোনো মায়াই নেই। ফরচুন ভাগ্য হাওয়ার যাই হোক শুন ফেভার হিম, তার খুবই সদয় হলো। অর্থাৎ ফরচুন এখানে একটা ব্যক্তি রূপে ধরা হয়েছে, অর্থাৎ ভাগ্য তার সদয় হলো, ভাগ্য ভিলানের খুবই সদয় হলো। ফরচুন কথার অর্থ হলো ভাগ্য। ফরচুন হাওয়ার শুন ফেভার ভেলান, অর্থাৎ দ্য ফেভার হিম, ভাগ্য তার খুবই সদয় হলো। দ্য টেনান্স লেফট, সেই ভাড়াটাগুলো চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স, বাড়িটা কয়েক বছরের জন্য বন্ধ থাকলো। ওকেশনালি মাঝে মাঝে ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন। ওকেশনালি অর্থাৎ মাঝে মাঝে ওয়ান অফ দ্য সন অফ দ্য লেট ওনার, অর্থাৎ ছেলেগুলোর মধ্যে একে একে করে বা একজন কেউ সেই মৃত মালিকের, ওনার অর্থাৎ মালিক আর লেট অর্থাৎ মৃত, মৃত মালিকের ছেলেরা মাঝে মাঝে সেখানে আসতো, কেম রাউন্ড সেখানে বাড়িটাকে আসতো অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, এবং সে বাগানটাকে পরিদর্শন করতো। ওকেশনালি অর্থাৎ মাঝে মাঝে আসতো। Occasionally one of the sons of the late owner came around and inspected the garden. Inspected অর্থাৎ পরিদর্শন করা, অর্থাৎ মাঝে মাঝে সেই বাগানে এসে সেই ছেলেরা সেই বাড়িটাকে দেখতো এবং বাগান পরিদর্শন করত। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ইভেন দিস সিজড, এটাও বন্ধ হয়ে গেল। অর্থাৎ তারা যে সেই ছেলেরা আর মরে যাওয়া মালিকের ছেলেরা যে বাগানে আসতো, বাড়িকে আসতো এবং বাগানটা পরিদর্শন করতো, সেটাও আস্তে আস্তে কী হয়ে গেল, বন্ধ হয়ে গেল। ওকে, গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড, গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে, ইভেন দিস সিজড, সিজড অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া। অর্থাৎ তাদের এই আসা যাওয়াটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান, তারা
বাড়ির চাবিটা ভেলানের কাছেই রেখে গেল। ওকেশনালি এ প্রসপেক্টিভ টেনাউট মাঝে মাঝে একটা আশাবাদী ভাড়াটে কেম ডাউন, অর্থাৎ ভাড়াটে আসতো, অর্থাৎ ভাড়া নেবার জন্য কেউ কেউ আসতো, কিন্তু সে নিত না, অর্থাৎ মাঝে দেখার জন্য ভাড়া নেবার জন্য দেখতে আসতো। পার্সপেক্টিভ অর্থাৎ আশাবাদী, আশাবাদী কথার অর্থ হলো যে ভাড়া নেবার জন্য বাড়িটাকে দেখতে আসা। ওকেশনালি এ প্রসপেক্টিভ টেনেন্টস কেম ডাউন, প্রসপেক্টিভ অর্থাৎ আশাবাদী, আশাবাদী বা সম্ভাবনাপূর্ণ ভাড়াটে যে ভাড়া নেব তার জন্য দেখতে আসতো। অকেশনালি এ প্রসপেক্টিভ টেনেন্ট কেম ডাউন, মাঝে মাঝে সম্ভাবনাপূর্ণ ভাড়াটেরা, আশাবাদী ভাড়াটেরা সেখানে আসতো। হ্যাড দ্য হাউস ওপেন, বাড়িটাকে খোলা করাতো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং তারপরে চলেও যেত, অর্থাৎ মাঝে মাঝে বাড়িটাকে দেখতে আসতো ভাড়া নেবার জন্য, তারপরে বাড়িটাকে খোলা হতো এবং তারপর সেটাকে চলেও যেত। আফটার রিমার্কিং দ্যাট, এইটা বলে যে, এইটা উল্লেখ করে যে দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, ইট ওয়াজ ইন রুইন্স অর্থাৎ বাড়িটা ধ্বংস প্রায়, অর্থাৎ এটা বলে তারা চলে যেত যে বাড়িটা ধ্বংস হতে যাচ্ছে। এ ইয়ার লেটার, এক বছর পর অ্যানাদার টেনেন্ট কেম, একটা ভাড়াটা এলো, অ্যান্ড দেন অ্যানাদার, তারপরে আরেকজন ভাড়াটা এলো, অ্যান্ড দেন এ থার্ড, এবং তারপরে তৃতীয় আরেকজন ভাড়াটা এলো। নো ওয়ান রিমেন ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কেউই কয়েক মাসের বেশি থাকলো না। রিমেন কথার অর্থ হলো থাকা, এই অংশটা ওয়াইট আউট করছি। রিমেন কথার অর্থ হলো থাকা, অর্থাৎ কেউ কিছু মাসের বেশি থাকলো না। অ্যান্ড দ্য হাউস অ্যাকোয়ার্ড, এবং তারপরে বাড়িটা অর্জন করলো দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, রেপুটেশন অর্থাৎ খ্যাতি অফ বিং হন্টেড অর্থাৎ ভুতুড়ে, অর্থাৎ শেষ পর্যন্ত যখন কেউ থাকলো না বাড়িতে, তারপরে আস্তে আস্তে বাড়িটা ভুতুড়ে বাড়ির নামে পরিচিতি লাভ করতে লাগলো, অর্থাৎ ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচয় সবাই জানতে লাগলো যে এই বাড়িটা ভুতুড়ে হয়ে গেছে, এই বাড়িতে আর কেউ থাকে না, এখানে ভূত বাস করে। ওকে, অ্যাকোয়ার্ড কথার অর্থ হলো অর্জন করা। অর্জন করা, অ্যাকোয়ার্ড অফ দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, রেপুটেশন কথার অর্থ হলো খ্যাতি। খ্যাতি অর্জন করেছিল অফ বিং হন্টেড, হন্টেড কথার অর্থ হলো ভুতুড়ে। অর্থাৎ শেষ পর্যন্ত বাড়িটি ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করতে লাগলো। ইভেন দ্য অনার্স, এমনকি মালিকরা ড্রপ দ্য প্র্যাকটিস, বন্ধ করে দিল সে অভ্যাসটা অফ কামিং অ্যান্ড সিং দ্য হাউস, অর্থাৎ আস্তে আস্তে কী হয়ে গেল না, মালিকের ছেলেরা সেই বাড়িটাকে দেখতে আসা এবং সেই বাড়িটাকে ইন্সপেকশন যে করছিল, পরিদর্শন করা, সেই অভ্যাসটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, ভেলান একেবারে এখন প্রায় বাড়িটার মালিক হয়ে গেছে। দ্য কিজ ওয়ের উইথ হিম, চাবিগুলো তার সঙ্গে থাকে। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, সেও আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেলানও আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে। হোয়েন দ্য মুড সিজ ডিম, যখন তার মনে হতো, যখন তার মনে জাগত, অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার, হয়তো বছরে একবার, হি ওপেন দ্য হাউস, সে বাড়িটাকে খুলতো, অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট, এবং ঝাড় দেওয়া করাতো, অ্যান্ড স্ক্রাব, এবং মুছে করাতো। সোয়েপ্ট কথার অর্থ হলো ঝাড় দেওয়া করানো, সোয়েপ্ট, সুইপ থেকে সোয়েপ্ট, সোয়েপ্টের সুইপের ফার্স্ট ফর্ম হচ্ছে সোয়েপ্ট, ঝাঁটা দেওয়া, অ্যান্ড স্ক্রাবড,
অর্থাৎ ঘস ঘসা মাঞ্জা কথা। এতই বৃদ্ধ হয়ে গেল যে এইগুলো নিয়ে সে আর বিরক্ত নিজেকে করতো না। ইয়ার্স এন্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, বছরের পর বছর চলে গেল কোনো রকমের পরিবর্তন ছাড়া, অর্থাৎ বছরের পর বছর কেউ এলো না, কেউ গেল না, সেখানে কোনো ভাড়াটাও আসতো না এবং ভাড়াটাও সেখানে কোনো বসবাস করতো না, ঘরটা বছরের পর বছর কী হলো তালাবদ্ধ অবস্থায় থাকলো। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, এইটাকে শেষকালে ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করলো। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং মানুষ এটাকে কী করলো না এড়িয়ে চলতে লাগলো। অ্যাভয়েড কথার অর্থ হলো এড়িয়ে চলা, অ্যাভয়েডেড অর্থাৎ এড়িয়ে চলা, এড়িয়ে চলতে লাগলো বা এড়িয়ে চলতো, অ্যাভয়েডেড অর্থাৎ এড়িয়ে চলতো। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বেল, ভেলান দেখলো যে কোনো অভিযোগ করার কিছু নেই। অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, এই অবস্থায় অর্থাৎ তার এই অবস্থায় কোনো অভিযোগ করার কিছু নেই। গ্রাম্বেল কথার অর্থ হলো অভিযোগ করা, অভিযোগ করা। ইট সুইটেড হিম এক্সেলেন্টলি, এটা তার ভালোভাবেই সুইট করে গিয়েছিল, অর্থাৎ এটা তার ভালোভাবে মানিয়ে নিয়ে তিনি এবার এটা ভালোভাবে মানিয়ে নিয়েছিলেন। এক্সেলেন্টলি অর্থাৎ দারুণভাবে বা ভালোভাবে, অর্থাৎ তিনি এই এই অবস্থাটাকে বেশ ভালোভাবেই মেনে নিয়েছিলেন যে বাড়িতে তালাবদ্ধ অবস্থায় আছে, সেও বাড়ির একটা কোণে কোনো এক জায়গায় পড়ে আছে, সে বাগানের কোনো এক জায়গায় কুটুরুতে পড়ে আছে, সে এই অবস্থাটাকে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছিলেন। ওকে, অর্থাৎ তিনি এই বাড়িটার সম্পূর্ণ একা মালিক হয়ে গিয়েছিলেন, সেই অবস্থাটাকে তিনি অনেকটাই মানিয়ে নিয়েছিলেন। তাহলে ইউনিট ওয়ানটা এখানেই শেষ হলো এবং ইউনিট ওয়ানটার সমস্ত কিছু তোমাদেরকে পড়ে দেওয়া হলো এবং বুঝিয়ে দেওয়া হলো। আশা করি তোমাদের ইউনিট ওয়ান সম্বন্ধে কোনো ইউনিট ওয়ানে কোনো অসুবিধা পড়তে এবং বুঝতে কোনো অসুবিধা হবে না। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ এ লট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু রিড আউট দিস প্যাসেজ ইউনিট ওয়ান লেসন নাম্বার ইলেভেন দ্য অ্যাক্স আর বাই আর কে নারায়ণ। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস ভিডিও অর দিস কন্টেন্ট ইউ ক্যান কন্ট্যাক্ট মি। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।